আজ ঢাকার মিরপুরে একটি দুর্ঘটনায় ঘটে গেল। বাংলাদেশের সমস্ত বাহিনীর মধ্যে সেরা বাহিনী বাংলাদেশ সেনাবাহিনী, সেটা আমাদের জাতির গর্ব। তারা দেশ বিদেশে অত্যন্ত সুনামের সহিত কাজ করে যাচ্ছে। গত 5ই আগস্ট শেখ হাসিনা পতনের সময় সেনাবাহিনীর একটি ভালো উদ্যোগী ভূমিকা ছিল, তা না হলে দেশে একটি রক্তক্ষয়ী সংঘর্ষ হয়ে যেত। সেই সেনাবাহিনীর সঙ্গে আজ পোশাক শ্রমিকদের সংঘর্ষ হয়। এই ঘটনাটি ঘটেছে ঢাকার মিরপুরের 14 নম্বর কাপ্রুল এলাকায়। পোশাক শ্রমিকরা আন্দোলন করছিল, সড়ক অবরোধ করে। তাদের দাবি, একটি পোশাক কারখানা নাকি তাদেরকে চাকরিচ্যুত করেছে এবং বেতন দেয়নি, সেই কারণে তারা রাস্তা অবরোধ করে বিক্ষোভ মিছিল করছিল। ঢাকার মিরপুর 14 নম্বরের কচুখত এলাকায় গার্মেন্টস কর্মীদের সঙ্গে পুলিশ ও সেনাবাহিনীর সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে 2 পোশাক শ্রমিক গুলিবিদ্ধ হয়েছেন। এ সময় সেনাবাহিনীর একটি গাড়ি ও পুলিশের একটি লেগুনায় আগুন দিয়েছেন আন্দোলনকারীরা। এটি একটি বড় রকমের বিপদের সংকেত এবং এই ঘটনাতে আমরা কোনো একটি স্বার্থান্বেষী মহলের ষড়যন্ত্র খুঁজে পাচ্ছি। অর্থাৎ সেনাবাহিনী হচ্ছে সর্বোচ্চ আইন শৃঙ্খলা রক্ষাকারীদের মধ্যে সর্বোচ্চ ক্ষমতাশালী এবং ধৈর্যশীল বাহিনী, যারা অত্যন্ত ধৈর্যশীলতার সাথে আইন শৃঙ্খলা রক্ষা করে। কিন্তু সেই সেনাবাহিনীর গাড়িতেই যখন বিক্ষোভকারীরা আগুন দেয়, তাহলে বোঝা যায় যে কোনো না কোনো স্বার্থান্বেষী মহল এটার সঙ্গে জড়িত। দেশের পরিস্থিতিকে অস্থিতিশীল করার জন্য তারা এই কাজে উঠে পড়ে লেগেছে। অন্যদিকে আমরা জানি যে পুলিশ বাহিনীও গত 5ই আগস্টের পরে অনেকটা নিষ্ক্রিয় অবস্থা এখনও আছে। পুলিশের প্রতি সাধারণ জনগণের যে ক্ষোভ গত 5ই আগস্টের আগে তাদের কর্মকাণ্ডের জন্য, সেই ক্ষোভ এখনও মিটে যায়নি, যার পরিপ্রেক্ষিতে তারা পুলিশের গাড়িতে আক্রমণ করতে পারে। কিন্তু যখন আমাদের বাহিনীর গর্ব সেনাবাহিনীর উপরে যখন আক্রমণ করা হয়, সেটা হয় সর্বোচ্চ বাহিনীর উপরে আক্রমণ করা, তখন আমাদেরকে একটু ভাবতে হবে আসলে আমাদের দেশ কোন দিকে যাচ্ছে, আমরা কোন ষড়যন্ত্রের শিকার হচ্ছি, কিংবা আমাদের দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি বা সার্বিক পরিস্থিতি কোথায় যাচ্ছে তা আমাদেরকে একটু ভেবে দেখতে হবে। সেনাবাহিনী সেই আন্দোলনকারীদেরকে সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করে এবং সড়ক থেকে সরে গিয়ে আন্দোলন করার কথা বলে, তখনই তারা পুলিশের উপর আক্রমণ করে এবং সেনাবাহিনীর উপরে আক্রমণ করে। উল্লেখ্য যে বাংলাদেশ সেনাবাহিনী ম্যাজিস্ট্রেসি ক্ষমতা নিয়ে মাঠে ময়দানে আছে। এই ম্যাজিস্ট্রেসি ক্ষমতা নিয়েও কোনো কোনো বাহিনী বা কোনো কোনো ব্যক্তির একটা আপত্তি থাকতে পারে বলে অনেকের মনে হয়। এই ম্যাজিস্ট্রেসি ক্ষমতার বলে তারা আইন শৃঙ্খলা রক্ষা করতে গিয়ে যে বিপদের সম্মুখীন হচ্ছে, সেটার পিছনে কোনো না কোনো রাজনৈতিক ইন্ধন কিংবা কোনো স্বার্থান্বেষী মহলের একটা ইন্ধন থাকতে পারে বলে অনেকের ধারণা। অন্যদিকে পুলিশ বাহিনীর কথা আমরা বলবো, পুলিশ বাহিনীর তো বাংলাদেশের যেই সব থানাতে তারা কর্মরত থাকে, সেই এলাকার অলিগলি রাস্তাঘাট এবং পরিস্থিতি সম্পর্কে তারা অবগত থাকে, যেটা সেনাবাহিনীর পক্ষে সম্ভব হয় না, কারণ সেনাবাহিনী বেশিরভাগ সময় ব্যারাকে থাকে। তারা দেশের এই কঠিন মুহূর্তে বাংলাদেশের জনগণের পাশে এসে দাঁড়িয়েছে, যাতে বাংলাদেশের জনগণের আইন শৃঙ্খলা রক্ষা হয়। আমরা গত কয়েকদিন দেখেছি মোহাম্মদপুরে যে আইন শৃঙ্খলার অবনতি হয়েছিল, সেখানে বাংলাদেশ সেনাবাহিনী অভিযান চালিয়ে আইন শৃঙ্খলাকে একবারে সুন্দরভাবে কন্ট্রোল করে। ঠিক তেমনি মিরপুরে বিক্ষোভকারীরা যে তাণ্ডব চালাচ্ছিল, সেই তাণ্ডব চালানোর পরিপ্রেক্ষিতে পুলিশ সেনাবাহিনী যাওয়াতে পুলিশের গাড়ি এবং সেনাবাহিনীর গাড়িকে তারা আগুন ধরিয়ে দেয়। এটা আমাদেরকে কিসের সংকেত দেয়? আমরা এর আগেও দেখেছি গত 5ই আগস্ট ফ্যাসিস্ট হাসিনা সরকার পতনের পর 10ই আগস্ট গোপালগঞ্জে হাসিনাপন্থী আওয়ামী লীগাররা বিক্ষোভ এবং জ্বালাও পোড়াও করে। সেখানে সেনাবাহিনী দমন করতে গেলে সেনাবাহিনীকে মারধর করা হয় এবং সেনাবাহিনীর গাড়ি পুড়িয়ে দেয়। পরবর্তীতে সেনাবাহিনী আরেক অভিযানে সেই বিক্ষোভকারীদেরকে ধরে এবং আইনের আওতায় আনে। আবার আমরা দেখেছি কক্সবাজারের একটি এলাকায় ডাকাতির ঘটনা নিয়ন্ত্রণ করতে গিয়ে সেনাবাহিনীর এক বীর অফিসার ক্যাপ্টেন সে নিহত হয়েছেন। অর্থাৎ দেশ গঠনে জাতি গঠনে তাদের ভূমিকা অনস্বীকার্য। বাংলাদেশ সেনাবাহিনী মুক্তিযুদ্ধের সময়ে অনেক গৌরবোজ্জ্বল ভূমিকা রেখেছে এবং বিদেশে শান্তি মিশনে তাদের একটি ভালো ইমেজ রয়েছে। সেই সেনাবাহিনীর গায়ে যখন হাত দেয়, তখন আমাদেরকে অবশ্যই বুঝতে হবে সেটা কোনো স্বার্থান্বেষী মহল দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। অর্থাৎ দেশের পরিস্থিতি যাতে অন্যদিকে চলে যায় এবং বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার যেন ব্যর্থ হয়, সেই দিকেই তারা মনোযোগ দিচ্ছে বলে মনে হচ্ছে। আমাদের উচিত হবে কারা এই ধরনের ঘটনা ঘটাচ্ছে তাদেরকে ধরে আইনের আওতায় আনা। যাই হোক,
জানা যায় চাকরিচ্যুত স্থানীয় একটি পোশাক কারখানা বন্ধের প্রতিবাদে সকাল 8টার দিকে হাজারো গার্মেন্টস কর্মী মিরপুর 14 কচুক্ষেত এলাকার সড়কে অবস্থান নেন। পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা তাদের শান্ত করতে এলে পোশাক শ্রমিকদের আন্দোলন থেকে ইট পাটকেল নিক্ষেপ করা হয় সেনাবাহিনী এবং পুলিশের গাড়িতে। এক পর্যায়ে বিক্ষোভকারীরা ভাঙচুর শুরু করেন, আত্মরক্ষায় পুলিশ লাঠিচার্জ করে। এক পর্যায়ে সেনাবাহিনীর গাড়ি ও পুলিশের গাড়িতে ভাঙচুর ও আগুন ধরিয়ে দেয় শ্রমিকরা। সংঘর্ষে দুই পোশাক শ্রমিক গুলিবিদ্ধ হয়েছেন, তারা হলেন আলামিন ও ঝুমা আক্তার। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আমাদেরকে ইমিডিয়েটলি তদন্ত করতে হবে কারা দেশব্যাপী এই ধরনের ষড়যন্ত্রের সঙ্গে লিপ্ত, এবং তারা কেন পুলিশ সহ বাংলাদেশ সেনাবাহিনীর গায়ে এইভাবে হঠাৎ করে আক্রমণ করছে এবং তাদের গাড়ি পুড়িয়ে দিচ্ছে। কে তাদেরকে এত সাহস যোগাচ্ছে তা আমাদেরকে দেখতে হবে এবং বের করে আনতে হবে।